नमस्कार এই মুহূৰ্তত আহি পৰিছে কোনদিয়াৰ বহুকেটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু এনেকুৱা ধৰণৰ খবৰ সমূহ নিতো সাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাখটোকা বেল আইকনটো প্ৰেছ কৰাৰ লগতে ভিডিঅটোত এটা লাইক কৰি দিব দেখক সম্পূৰ্ণ লকডাউনৰ প্ৰয়োজন আছে নেকি চৰকাৰে এই সম্পৰ্কে কি কয় করোনা ভাইরাস প্রতিরোধের বাবে লকডাউন সন্দর্ভত এক প্রশ্নের উত্তর দি নীতি আয়োগের সদস্য ভি কে পলে আজি কয় প্রয়োজন হলে সেইটো বিকল্পবোৰ আলোচনা করা হব আর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢৌয়ে ভারতত দংশর সৃষ্টি করেছে যা কেইবাদিনো ধরে 3.50 লাখের অধিক করোনাত আক্রান্ত হয়েছে আৰু ইফালে চৰকাৰে কয় লকডাউনৰ দৰে পদক্ষেপৰ বিষয়ে সদায় আলোচনা কৰা হৈ আছে কৰোনা ভাইৰাছ প্ৰতিৰোধৰ বাবে লকডাউন সন্দৰ্ভত এক প্ৰশ্নৰ উত্তৰ দি নীতি আয়োগৰ সদস্য ভি কে পালে আজি কয় যে প্ৰয়োজন হলে সেই বিকল্পবোৰ আলোচনা কৰা হ'ব আৰু 29 এপ্ৰিলত ৰাজ্যসমূহক এক বিতং নিৰ্দেশনা দিয়া হৈছে য'ত নিশাৰ কাৰ্ফিউৰ পৰা আৰম্ভ কৰি কৰোনা ভাইৰাছৰ শৃংখলা ভংগ কৰালৈকে নিষেধাজ্ঞাৰ বিষয়ে বিতংভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রাজ্যত ঘনে ঘনে ভূমিকম্পর জোকারণি পুনর্বার সন্ধিয়া সময় জোকারি গল সমগ্র রাজ্য আর আজি সন্ধিয়া 7:22 মিনিটত অনুভূত হয়েছিল জোকারণি ভূমিকম্পর অভিকেন্দ্র শোণিতপুর বলে জানিবা গেছে রিক্টার স্কেলত এই ভূমিকম্পর প্রাবল্য 3.5 করোনায় এবার এটা সন্ত্রাসর সৃষ্টি করেছে নগাঁও জেলার রহাত প্রথমজন কোভিড পজিটিভ রোগীর মৃত্যু রাজ্যজুড়ি এটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে করোনায় দিনে দিনে রাজ্য বৃদ্ধি পাবলে ধরেছে কোভিড আক্রান্তর সংখ্যা কোভিডর ভয়াবহতা ক্রমান্বয়ে বৃদ্ধি হয়ে অহার সময়তে পুনর্বার আজি নগাঁও জেলার রহাত প্রথমজন কোভিড পজিটিভ রোগীর মৃত্যু হয় আর কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়া মহিলাগী হয়েছে রহার দীঘলদরি কাকতি গাঁওয়ার রূপে মাই দেবী বয়স আছিল 80 বছর আর উল্লেখযোগ্য যে কেবাদিন ধরে জ্বর সর্দিত ভুগি আছিল রূপে মাই দেবী নামৰ 80 উর্ধ্বর মহিলাগী ইপিনে মহিলাগীর মৃত্যুর পিছতহে এন্টিজেন টেস্ট করা কোভিড পজিটিভ বলে ধরা পড়ে ইফালে প্রথমগী কোভিড রোগীর মৃত্যুর বাতরিয়ে এটা সমগ্র রহা অঞ্চলত আতঙ্কর সৃষ্টি করেছে ভারতবর্ষত বিগত 24 ঘণ্টাত কোভিডত আক্রান্ত হয় 382,315 জন মানুষ কোভিডত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3,780 জনের বর্তমান লৈকে দেশত 16,04,94,188 জন লোক প্রদান 88 জন লোকক প্রদান করা হয়েছে কোভিড ভ্যাকসিন বর্তমানলৈকে দেশত কোভিডত আক্রান্ত হয় সর্বমুঠ 2,06,65,148 জন কোভিডত আক্রান্ত হয়ে দেশত বর্তমানলৈকে মৃত্যু হয়েছে 2,26,188 জন মানুষ বর্তমান দেশত কোভিডত আক্রান্ত হয়ে আছে বর্তমানলৈকে দেশত সমগ্র ভারতবর্ষত করোনাত আক্রান্ত হয়ে আছে 34,87,229 জন মানুষ কর্ণাটকত ICU থকা 5 গৰাকী কোভিড রোগী অক্সিজেনের অভাবত মৃত্যু হওয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর কর্ণাটকত ICU থকা 5 গৰাকী কোভিডত আক্রান্ত রোগী অক্সিজেনের অভাবত মৃত্যু হয় বলে এই অভিযোগ উত্থাপন করেছে রোগী কেজনের পরিয়ালের লোকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত প্রকাশিত অনুসরি মঙ্গলবারে আবিলি 3 বজাৰ চিকিৎসালয়খনত ICUর অভাব ঘটেছিল এখন সরকারে যদি মানুষ জীবন রক্ষা করবই সক্ষম নহয় তেনেহলে বিফল হয়েছে এই কথা উল্লেখ করেছে আসাদুদ্দিন ওয়াইসি আর পুনর্বার সরকারে যদি মানুষের জীবন রক্ষা করবলে সক্ষম নহয় তেনেহলে বিফল হয়েছে বলে উল্লেখ করেছে এবার আসাদুদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পিছতে হওয়া হিংসাত্মক ঘটনার প্রায় 12 জন লোক নিহত হয় এই ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে আসাদুদ্দিন ওয়াইসিয়ে যদি এখন সরকারে মানুষের জীবন রক্ষা করবলে সক্ষম নহয় ই বিফল হয়েছে বলে মন্তব্য করেছে ওয়াইসিয়ে আর ইফালে ANIত কৈছে জীবনের অধিকার একটা মৌলিক অধিকার মানুষের জীবন সুরক্ষিত করাটো যিকোনো সরকারের প্রথম কর্তব্য হব লাগে যদি তেওঁলোকে নকরে তেওঁলোকে তেওঁলোকৰ মৌলিক কর্তব্য বিফল হয়েছে আর আমার ভারতের যিকোনো প্রকারে
জীবন সুরক্ষিত করাত কোনো সরকারের ব্যর্থতাক গরিহণা দিছো। এইদরে কৈছে আসাদুদ্দিন ওয়াইসিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে তৃতীয়বারের বাবে মুখ্যমন্ত্রী রূপে শপথ লড়ে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ে মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকে। পশ্চিমবঙ্গের নির্বাচনত তৃণমূল কংগ্রেসে 213 আসন লাভ করার লগতে বিজেপিয়ে 77 আসন লাভ করে। নন্দীগ্রামত নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয় বরণ করেছিল মমতা ব্যানার্জিয়ে। মমতা ব্যানার্জিয়ে শপথ গ্রহণ করিয়েই কোভিডর বিরুদ্ধে নীতি নির্দেশনা ঘোষণা করলে। আর আজি মমতা ব্যানার্জিয়ে উল্লেখ করেছে আর শপথ গ্রহণ করিয়েই রাজ্যখনত কোনো সম্পূর্ণ লকডাউন নহয় বলে উল্লেখ করেছে। কিন্তু সামাজিক রাজনৈতিক বৈঠক নিষিদ্ধ করা হয়েছে আর বৃহস্পতিবার অর্থাৎ অহাকালির স্থানীয় রেল চলাচল করব নকরিব। দোকানবুর প্রায় 7 বজার পুয়া 10 বজালেক আর সন্ধ্যা 5 বজার সন্ধ্যা 7 বজালেক খোলা থাকিব পশ্চিমবঙ্গত। আর গহনার দোকানবুর দুপুরিয়া 12 বজার 3 বজালেক খোলা থাকিব বলে উল্লেখ করেছে মমতা ব্যানার্জিয়ে। ব্যক্তিগত খণ্ডই 50% কর্মচারীর ক্ষমতার কাম করিব। দীঘলীয়া দূরত্ব রেল আর আন্তর্জাতিক বাসর পৰা অহা যাত্রীসকলে ঋণাত্মক RT-PCR পরীক্ষার প্রতিবেদন প্রদর্শন করব লাগিব। রাজ্যত ভয়াবহ পরিস্থিতি। রাজ্যত এদিনতে কোভিডত মৃত্যু 55 লোকর। আক্রান্ত হয়েছে 4,826 লোক। এদিনতে আক্রান্ত রোগীর সংখ্যা 10,000 অতিক্রম করলেই পরিস্থিতি হব পারে দিল্লির দরে। রাজ্যের কোভিড পরিস্থিতি অতি ভয়াবহ হয়ে পড়েছে। আজির দিনটুতে কালান্ত কোভিডে কাঢ়ি নিছে 55 লোকর প্রাণ। আর যাকালি কোভিডত মৃত্যু ঘটা লোকর সংখ্যা আছিল 41। রাজ্যত অব্যাহত আছে কোভিডর সংখ্যার। বিগত 24 ঘণ্টাত রাজ্যত মারাত্মক ভাইরাসবিধত আক্রান্ত হয়েছে 4,826 লোকর। ঘণ্টাত 52,074 কোভিডর পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কোভিডর এই পরিস্থিতির কথা চাই পুনর্বার বিছনার বৃদ্ধি করবার কারণে পরামর্শও দিছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরলৈ গলে লকডাউন দিয়ার বিকল্প না থাকিব বলেও প্রকাশ করে। ইপিনে এসময়ত কোভিড আক্রান্তর সংখ্যা 10,000 অতিক্রম করলে পরিস্থিতিও দিল্লির দরে হয়ে পড়ব বলে আশঙ্কা করা হয়েছে। আর আজির রাজ্যত প্রতীক রূপত 18-44 বছর লোকক কোভিডর ভ্যাকসিন প্রদানের কাম আরম্ভ করা হয়েছে। আর গুয়াহাটি প্রেস ক্লাবত আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত সাংবাদিকসকলক ভ্যাকসিন প্রদান করা হয়। কোভিডর নীতি নিয়ম না মানিলে পুলিশে গোচর তরিব পারে আপনার উপর। এটিও কোভিড নীতি নির্দেশনা না মানি ঘুরি ফুরা লোকসকলের বিরুদ্ধে গোচর রুজু করব বিশ্বনাথ জেলা প্রশাসনে। বিশ্বনাথ জেলার উপায়ুক্ত প্রণব কুমার শর্মায় জেলাখনের দণ্ডাধীশসকলক সঘনাই ক্ষেত্র পরিদর্শন করার লগতে আন মাস্ক নিপিন্ধা কোভিড নীতি নির্দেশনা ভঙ্গ করা সকলের বিরুদ্ধে গোচর রুজু করবলে নির্দেশ প্রদান করেছে। আর শর্মায় লগতে কৈছে কোভিড নীতি নির্দেশনা ভঙ্গ করা সকলের বিরুদ্ধে কঠোর হওয়ার সময় আহি পড়েছে। কারণ বর্তমান সময়ত রাজ্যখনত দুপাদুপে বৃদ্ধি পাইছে করোনাত আক্রান্ত লোকর সংখ্যা। আর কোভিড নীতি নির্দেশনা ভঙ্গ করা সকলের বিরুদ্ধে কঠোর হওয়ার সময় আহি পড়েছে বলে উল্লেখ করেছে। আর রাজহুয়া স্থানত মাস্ক পরিধান নকরা সকলে কেবল নিজের স্বাস্থ্যর বাবেই নহয় আনের প্রতি ভাবুকির সৃষ্টি করেছে। আর এই কথা উল্লেখ করেছে। ইতিমধ্যে দণ্ডাধীশসকলক এনে লোকর বিরুদ্ধে গোচর রুজু করার লগতে আইনি ব্যবস্থা গ্রহণ করিবার বাবে নির্দেশ প্রদান করেছে। আর এই কথা উল্লেখ করেছে শর্মায়। আমি কেজনমান আইন নমনা লোকর বাবে সর্বসাধারণ রাইজক বিপদর মাজলৈ ঠেলি দিব নোৱাৰো। আর এই কথা স্পষ্ট যে দিল্লিত করোনার যে সংখারী রূপ দেখিলে পোৱা গৈছে সেই একই যেন আমার অসমত নহয়। তার বাবে সকলে কঠোরভাবে সরকারে দিয়া নীতি নিয়ম সমূহ প্রশাসনে দিয়া নীতি নিয়ম সমূহ আমি সুচারুরূপে সুন্দরকে পালন করব লাগিব। তেতিয়াহে আমার এখন অসমৰ পৰা করোনার এই সংখারী রূপ নাইকিয়া হব। নহলে যেটো ধরনে বর্তমান সময়ত অসমত করোনার আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে আর 10,000 বৃদ্ধি পালেই একে সমান হব দিল্লির দরে। দিল্লিত যেনেকৈ রাস্তাতে পদূলিতে মৃত্যুমুখত পড়েছে হাজার হাজার লোক তেনেকৈ আমার অসমতো হব পারে। তো ইয়ার আগতে এই দিল্লি যাতে আমার অসমত হব নোৱাৰে তাৰ বাবে আমি সকলোৱে একেলগতে একলগ হৈ এই কোভিডৰ বিৰুদ্ধে